হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব জিলাপি রেসিপি। এজন্য এখানে আমি 1.5 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এরপর এখানে অ্যাড করেছি টক দই, মানে 1/2 কাপের থেকে একটু কম টক দই নিয়েছি, জাফরান কালার আর 1 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে আমি মিশ্রণটিকে 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জিলাপির ব্যাটারটি তৈরি করার জন্য অল্প অল্প করে পানি নিয়ে নিচ্ছি। আর জিলাপি ব্যাটার তৈরি করতে একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটুকু লাগে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এটি জিলাপির ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এরপর এই ব্যাটারটিকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি জিলাপির জন্য শিরা তৈরি করব। এজন্য চুলায় 1টি হাঁড়ি বসিয়ে দিলাম আর এতে অ্যাড করেছি 1 কাপ পানি, 2 কাপ চিনি, 4-5টার মতো এলাচ। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি শিরাটা তৈরি করব। এরপর এখানে আমি অ্যাড করছি 1টি জাফরান কালার। ভিউয়ার্স, চিনি শিরাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ লেবুর রস। এর ফলে এখানে চিনি শিরাটা দলা বেঁধে যাবে না, সুন্দরভাবে শিরাটা হবে। এই যে ব্যাটারটা আমার হয়ে গেছে। এখন আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি, এখন এটা আমি এই ব্যাটারটা নিয়ে নিব। চুলা 1টি কড়াই বসিয়ে দিয়ে এখানে প্রয়োজন মতো কুকিং অয়েল দিয়ে আমি জিলাপি শেক দিয়ে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা বাসায় কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে এরকম মচমচে রসালো জিলাপি বাসায় তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই যে জিলাপিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এখান থেকে তুলে এনে শিরায় দিয়ে দিব। তো জিলাপিগুলো এখন আমি শিরা থেকে প্লেটে তুলে নিচ্ছি, আর বেশিক্ষণ শিরাতে ভিজিয়ে রাখা যাবে না। এভাবে করে সবগুলো জিলাপি আমি ভেজে শিরায় দিয়ে আবার তুলে নিচ্ছি।
তো ভিউয়ার্স, খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে ফেললাম মচমচে রেশমি জিলাপি। আশা রাখছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।